আমাদের বন্ধু রিয়া আর আমার চ্যানেল রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাস্টে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানিও, আর চটপট করে একটা লাইক করে দিও, আর প্লিজ ভিডিওটা দেখার শেষেই কিন্তু তোমরা কমেন্টসটা করো। তো যাই হোক, আজকে কোনো ব্লগ নয়, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি প্রোডাক্টের রিভিউ করতে। তো চলো দেরি না করে চলে যাই প্রোডাক্টের রিভিউতে। তো এই হলো রোজ ওয়াটার, এটা আছে প্রিমিয়াম গোলাপ জল রোজ ওয়াটার। তো এই প্রোডাক্টটারই আজকে রিভিউ করব। তো প্রথমে আসি প্যাকেজিংয়ের দিক থেকে। সুন্দর এই প্যাকেজিংটা দেখে তোমরা দেখতে পাচ্ছ, একদম কিউট দেখতে, একদম বেবি পিঙ্কের একটা ক্যাপ দেওয়া আছে, আর এই জারটা পুরো প্লাস্টিকের। তো পড়ে যাওয়ার কোনো ভয় নেই, ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা খুব অনায়াসে এটা ক্যারি করতে পারো ব্যাগে। আর এর উপরে সুন্দর করে একটা স্টিকারও দেওয়া আছে, আর এখানে দেখো লেখাই আছে প্রিমিয়াম গোলাপ জল রোজ ওয়াটার, ইংলিশে লেখা আছে আর এখানে হিন্দিতেও লেখা আছে। আর এখানে লেখা আছে ইনগ্রিডিয়েন্টস, মানে কী কী দিয়ে উপাদান দিয়ে এটা তৈরি আছে, আর এটার ব্যাচ নাম্বার দেওয়া আছে, ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে, আর এটা মানে 24 মান্থস আমরা ইউজ করতে পারবো। আর এটার আমি এটা নিয়েছি, এটা 120 ml 45 টাকা নিয়েছে, আর এটার 250 ml 65 রুপিস, মানে 65 টাকা, আর আমি এটা 45 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে দেখো সুন্দর করে, মানে এত সুন্দর প্যাকেজিংটা না, দেখো সুন্দর করে এখানে একটা রোজের একটা কি বলবো, মানে ফ্লাওয়ারের একটা স্টিকারও দেওয়া আছে, দেখে কত সুন্দর লাগছে। আর এটা না কোনো কালার নেই, একদম প্লেন, যেরকম জলের হয় না, এটা আলাদা করে কোনো কেমিক্যাল দিয়ে মানে জল মানে কালার অ্যাড করেনি, যেরকম নর্মাল জল হয় ঠিক ওরকমই এটা আছে। তো এই তো গেল প্যাকেজিংয়ের দিক থেকে, মানে খুবই মানে আমার খুব পছন্দ হয়েছে প্যাকেজিংয়ের দিক থেকে। আর এইখানে দেখো সুন্দর করে লেখাও আছে যে আমাদের স্কিনের বেনিফিট, মানে কী কী ভাবে ইউজ করতে পারবো, কী কী আমাদের স্কিনে উপকার হবে। তো এখানে আছে রোজ, হ্যাঁ, তো এটা আমাদের স্কিনে যেটা করবে, আমাদের ফেসটাকে ব্রাইট করবে, আচ্ছা স্কিনটাকে ক্লিনজার করতে সাহায্য করবে, মানে আমাদের মুখ থেকে ময়লা পরিষ্কার করতে আমরা আমাদের সাহায্য করবে রোজ ওয়াটারটা। আচ্ছা স্কিনে আমরা যখন টোন করি, মানে টোনার বলতে টোনার হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, পরিষ্কার স্কিন পরিষ্কারের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা স্কিন বিউটিফুল, মানে খুব ভালো সুন্দর করতে আমরা স্কিনে এটা ব্যবহার করতে পারি। বিভিন্ন রকমের প্যাকের সাহায্যে, মানে প্যাকে যখন প্যাক ইউজ করব তার মধ্যে এগুলো এই গোলাপ জলটা দিয়ে আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারবো, যেরকম মুলতানি মাটি হতে পারে, চন্দনের সঙ্গে, চন্দনের যে মাটি পাওয়া যায় সেটার সঙ্গে আমরা মিক্সড করে স্কিন ওয়াইজ যে যেরকম প্যাক ইউজ করো ঠিক তার মধ্যে এগুলো দিয়ে স্কিনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা ময়েশ্চারাইজার, মানে এটা তো এরপরে আসছে স্কিন ময়েস্ট, মানে আমাদেরকে ময়েশ্চারাইজারও মানে হিসাবে আমরা খানিকটা, এতটা তো নয় কিন্তু খানিকটা আমাদের স্কিনটাকে ব্যালেন্স করে দেবে। তো এই এইগুলো বেনিফিট আছে। তো এটাকে দেখো একদম ক্যাপের সাহায্যে, আরও একটা ক্যাপের সাহায্যে পুরো দেখো সিল করা আছে, মানে পুরো ট্রাভেল ফ্রেন্ডলি বলে না, যে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এরকমভাবে আমি এখানে একটা মানে হোল করে নিয়েছি, ফুটো করে নিয়েছি, আর এরকম একটা কটন বল লাগবে, বা যদি তোমাদের কাছে কটন থেকে থাকে, কটন প্যাক থেকে থাকে, সেটার সাহায্য তোমরা ইউজ করতে পারো। তো আমি একটুখানি নিয়ে নেব অল্প পরিমাণে, কখনো ফেসে জোরে জোরে ঘষাঘষি করা যাবে না, তাহলে আমাদের ওপরের যে ত্বকটা থাকে, যে স্কিনের ওপরে যে লেয়ারটা থাকে সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা উঠে যেতে পারে, চোখ ছড়ে যেতে পারে। তো জাস্ট এরকম হালকা হাতে দেখো, এর একটা হালকা স্মেল আছে, খুব একটা উগ্র কিন্তু গন্ধ নয়, হালকা হাতে আমরা এরকম করে ব্যবহার করব। আমি আরো একটু নিয়ে নিচ্ছি, হালকা হাতে সবসময় অ্যাপ্লাই করতে হয় স্কিনে। আমার নর্মালি গরমকালে অয়েলি স্কিন থাকে, আর উইন্টার আসলে আমার স্কিনটা ড্রাই হতে থাকে,
তো উইন্টার তো চলে এসেছে, তো তার জন্য আমি এটা নিয়েছি এবং নিয়ে তোমাদেরকে ইউজ করে রিভিউ দিচ্ছি, কারণ এর আগে অলরেডি আমার একটা ইউজ করা হয়ে গেছে। স্কিনটাকে সবসময় টোন করা উচিত আমাদের। আমরা ফেস ওয়াশের পরে কি করি, যে কোনো ধরনের ক্রিম ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করি, কিন্তু একদমই না, স্কিনটাকে ক্লিন করে সবসময় আমরা টোনারের পার্টটা অবশ্যই রাখতে হবে। কারণ স্কিন যখন আমরা ক্লিন করি সবসময় জানবেন যে স্কিনের যে পোর্সগুলো হয় সেগুলো ওপেন হয়ে যায়, সেটাকে বন্ধ করতে গেলে অবশ্যই আমরা টোনারটা ইউজ করব। তো তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা ভালোই গ্লো করছে। যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে 12 মাসই ইউজ করতে পারো, আর অয়েলি স্কিনে যারা আছো আমি সবসময় বলি যে তারা কিন্তু অবশ্যই যখন উইন্টার আসবে তখন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর এটাতে কিন্তু কোনো রকম কালার নেই, আর গন্ধটা খুব হালকা, একদম লাইট ওয়েট, মানে বলে না একদম লাইট জিনিসটা, ঠিক সেরকমই, কোনো রকম ভারী, মানে মুখে চিপচিপও করছে না যে একদম মুখের মধ্যে মনে হচ্ছে একদম বোঝা দিয়ে রেখে দিয়েছি, সেরকম না, সঙ্গে সঙ্গে টেনে নেবে। আর এর উপরে তোমরা নাইট ক্রিম বলো, রাত্রেবেলা শোয়ার সময় যদি নাইট ক্রিম অ্যাপ্লাই করো রাত্রেবেলায়, অবশ্যই শুতে যাওয়ার আগে টোনারটা ইউজ করবে, টোনার হিসেবে ইউজ করতে পারো, তোমরা প্যাক হিসেবে ইউজ করতে পারো, এর প্রচুর রকম বেনিফিট আছে তোমাদের বলেই দিয়েছি। স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, এটাই হচ্ছে আসল কথা, একটু গ্লো আনবে তোমাদের স্কিনে, তোমাদের আর গ্লো কে না চায় বলো। তো যাই হোক, প্যাকের সাহায্যে তোমরা প্যাকের মধ্যে এটা ইউজ করতে পারছো, তোমরা টোনার হিসেবে ইউজ করতে পারছো, বা যখন একটা রিফ্রেশমেন্ট লাগে না আমাদের, যখন মনে হচ্ছে যে বাইরে আছি খুব ধুলোবালি মুখের মধ্যে রয়েছে, ভালো লাগছে না, একটু খুব মানে বাজে অবস্থা মুখের, তখন জাস্ট একটু টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে তারপরে তোমরা স্কিনটাকে একটুখানি এটা দিয়ে পরিষ্কার করে নেবে, দেখবে একদম মানে অনেকটা ভালো ফিল হবে তোমাদের। তো যাই হোক, আশা করব আমার ভিডিও তোমাদের উপকার হবে, খুব কাজে লাগবে, কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়, সব রকম ভিডিও আমার ব্লগ দিই সবসময়, কখনো কখনো ব্লগ দিই, কখনো কখনো রিভিউ করি, কখনো কখনো রেসিপি শেয়ার করি, মোটামুটি কম বেশি সব কিছু মিলিয়ে আমার ভিডিওগুলো হয়। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর অনেকেই দেখে আসো ভিউয়ার্স, দেখা যায় যে অনেক আছে কিন্তু লাইক সেভাবে পড়ে না, তো প্লিজ যারা দেখছো তাদের কষ্ট করে একটা লাইক অন্তত দিয়ে যেও। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এটা তোমাদের রিভিউ দিলাম, তোমরা অ্যাপ্লাই করে নিজেরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো আজকের জন্য এখানেই আসছি।